বিষণ্ন চোখ মুখে আলুথালু পায়ে সামাদ আসলো হানিয়াকে পড়াতে। হানিয়া চোখ পিটপিট করে সামাদকে কয়েকবার দেখল, তারপরে বলল, স্যার আজ আমার পরীক্ষা ছিল, আপনি গতকাল আসেননি কেন? পরীক্ষায় ফুল আনসার করেছো? হ্যাঁ স্যার, অনেক ইজি ছিল। হানিয়া আবারও সন্দেহান চোখে সামাদকে দেখল। কি ব্যাপার, আজ স্যারকে এমন দেখাচ্ছে কেন? কথাবার্তা জড়ানো লাগছে, গায়ের পাঞ্জাবিটাও অগোছালো, মুখে একরাশ ক্লান্তি যেন ভর করেছে। স্যার আপনি বললেন না তো কেন আসেননি কাল? সামাদ বইয়ের দিকে তাকিয়ে উত্তর দিল, হালকা জ্বর জ্বর বোধ করছিলাম তাই। হানিয়া সঙ্গে সঙ্গে চেয়ার সেরে উঠে দাঁড়ালো। এই যে মানুষটা সারাদিন রাত গাধার মতো খাটে, দিন শেষে তাকে দেখার মতো কেউ নেই, খেয়েছে কি খায়নি তা জিজ্ঞেস করার মতো কেউ নেই, ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পর এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার পর্যন্ত কেউ নেই, রান্না করে ভালো মন্দ খাওয়ানোর মতো মাথায় হাত রেখে শরীর ঠিক আছে কিনা দেখার জন্যও কেউ নেই। মানুষটা মরে গিয়ে তিন চার দিন পচে গেলেও কেউ খোঁজ নিতে আসবে না। কথাগুলো ভাবতে হানিয়ার দুনিয়া ভেঙে কান্না এলো। আচ্ছা মানুষটা এত একা কেন? রাস্তায় তো ওনার বয়সী কত ছেলেকে দেখা যায়, কত বাহাদুরি দেখিয়ে বেড়ায়, আর এই মানুষটা কত সাধারণ চলাফেরা, সব সময় পাঞ্জাবি গায়ে থাকবে, পায়ে সাধারণ জুতা, বাইকের পরিবর্তে রিক্সা তো দূরে থাক হেঁটেই যাবেন, এই যুগে এমন অদ্ভুত মানুষ কি আর দুটো পাওয়া যাবে? জানা নেই হানিয়ার, সে টলমল পায়ে সামাদের পাশে এসে দাঁড়ালো, কোনো সংকোচ ছাড়াই হাত রাখলো সামাদের কপালে। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর উনি বলছেন কিনা সামান্য জ্বর। হানিয়ার আবারও কান্না এলো। আপনি এত অসহায় কেন সামাদ সাহেব, কেন আপনার কি শখ আহ্লাদ বলতে কিছু নেই? নিজের জন্য কতটুকু করেছেন আপনি, কিসের আশায় ছুটছেন, কি আপনার গন্তব্য? আমাকেও একটু দুঃখ দিন না সামাদ সাহেব, আমারও দুঃখ পেতে ইচ্ছে করছে। সামাদ হানিয়ার কর্মকাণ্ডে কেঁপে উঠল। পড়তে এসে স্যারের গায়ে ছাত্রীর হাত, সি কেউ দেখল না তো, আজকে বোধ হয় চাকরিটা গেল। সামাদ নড়ে চড়ে উঠল সামান্য। হানিয়া সেদিকে তোয়াক্কা না করে আরো গভীরভাবে কপালে হাত ছোঁয়াল। চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি মুছে নিয়ে দ্রুতই রুম ত্যাগ করলো হানিয়া। যেতে যেতে বলল, স্যার আপনি কোথাও যাবেন না, একটু বসুন। হানিয়া গেল মায়ের রুমে। মারিয়ার রুমের দরজা ভেতর থেকে বন্ধ, তাই আর ডাকল না সে। হনুফা বেগমের কাছে এসে হাঁফাতে হাঁফাতে বলল, আম্মু স্যারের গায়ে অনেক জ্বর, প্লিজ আম্মু তাড়াতাড়ি কিছু করো, মজিদ আঙ্কেলকে কল দাও, আম্মু স্যারের অনেক কষ্ট হচ্ছে, দারোয়ান চাচাকে ওষুধ আনতে বলো, ওনার অনেক কষ্ট হচ্ছে আম্মু। কথাটা বলতে বলতে হানিয়া একেবারে কেঁদেই দিল। মায়ের কাছে এসে একেবারে চোখের পানি, আর কোনো বাদ মানল না। এদিকে হনুফা বেগম আচমকা হানিয়ার কথায় হতভম্ব হয়ে গেলেন। স্যারের জ্বর হয়েছে ঠিক আছে, কিন্তু এতে হানিয়ার এমন আচরণ কেন? উদ্বেগ হলেও তার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। একজন শিক্ষার্থী হিসাবে তার স্যারের প্রতি যতটা দরদ থাকা উচিত, হানিয়া তার থেকে একটু বেশি করে ফেলছে। তিনি আর ভাবতে পারলেন না, মেয়েকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়লেন। হানিমা ঠিক আছো? আমি দারোয়ানকে দিয়ে ডক্টর ডাকছি, তোমার স্যারের কাছে চলো তো, শান্ত হও। হানিয়া অনেক কষ্টে কান্না চেপে মায়ের হাত ধরে স্যারের কাছে নিয়ে গেল। হনুফা বেগম এইটুকুন সময় আবারও ভাবলেন, হানিয়া তো এমন মেয়ে না, বেশ শক্ত মনের আমার মেয়েটা, মারিয়া একরকম করলে মানা যেত, কিন্তু হানিয়ার কি হলো? হনুফা বেগমের ভাবনায় আবারও ব্যাঘাত ঘটল। আম্মু তুমি দেখো স্যারের গায়ে কত জ্বর। হানিয়ার কথা রাখতে হনুফা বেগম সামাদের কপালে হাত দিলেন। সত্যি তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, এই অবস্থাতেও পড়তে চলে এসেছে, এমন জ্বর তো ঠিক মতো হাঁটাচলা করা মুশকিল। রাত 9টা, ডাক্তার এসে সামাদের জ্বর মাপলেন, ওষুধ দিলেন, দারোয়ান চাচা গিয়ে ওষুধ নিয়ে আসলেন, হনুফা বেগম সামাদকে নিজের হাতে খাবার পরিবেশন করলেন, ওষুধও দিলেন। যতদিন না রোগ সারছে ততদিন পড়তে আসতে হবে না সামাদের। এত কিছু দেখে সামাদের খুব লজ্জা লাগছে। এসব কি করছেন ওনারা, ফেরেস্তার মতো মানুষ হয় বুঝি? বাড়ির সবাই একে একে এসে সামাদকে দেখে গেল। মারিয়াও আসলো দেখতে। আজহার সাহেব টাঙ্গাইল গেছেন অফিসের কাজে, হানিয়াকে সামাদের পাশ থেকে সরানোই যাচ্ছে না। সে করুণ চোখে তার সামাদ সাহেবের দিকে তাকিয়ে আছে, এক অদ্ভুত পরিস্থিতি। হ্যালো মিতালি, কেমন আছিস এখন? আগের চেয়ে ভালো দোস্ত, আজ রাতের মধ্যেই ঠিক হয়ে যাব। আসতে পারিনি রে আজ তোকে দেখতে, অনেক বড় একটা কাহিনী হয়েছে, কাল আসবি না? মিতালি উৎসাহী কণ্ঠে বলল। কি কি কাহিনী হয়েছে রে ভাই, একটু বল না। বাব্বা,
বেটির শখ কত, কাল ভার্সিটি আসিস তারপর বলবো। ওপাশ থেকে মিতালি ন্যাকা করে বলল, বোয়েন বল না কি হয়েছে প্লিজ, আজ রাতে ঘুম হবে না, না হলে প্লিজ বল। তুই এই অসুখের মাঝেও নাটক করছিস কেমনে ভাই, নাটক কম করিস, চুপচাপ ঘুমা, কাল বলবো। আমার সব কথাই তো নাটক মনে হয়, আচ্ছা সে না হয় আসবো, কিন্তু এটা হিন্স তো দে, মানে কাকে নিয়ে, কোনো ব্যাপারে কাহিনী হয়েছে? আমি খানিকটা গলা ছিঁড়ে বললাম, আছে একজন, কাল বলবো, এখন রাখি, গুড নাইট। কল কেটে আবার খাতার দিকে নজর দিলাম, একটা ইম্পর্টেন্ট পড়া খাতায় লিখছি, কিন্তু আমার এখন লিখতে ইচ্ছে করছে না, অলসতা আমাকে ঘিরে ধরছে। রাত কয়টা বাজে জানা নেই, অবশ্য আমার রাত জাগার অভ্যাস আছে, খাতার ওপর মাথা দিয়ে চোখ বন্ধ করলাম, অমনি রোহান মির্জার মুখটা ভেসে উঠল, আশ্চর্য, মারিয়া হাউ ডিয়ার ইউ, তুই এত রাতে একটা আননোন ছেলেকে মনে করেছিস, মোটেও ঠিক করিসনি তুই, আজ যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ বাপরে বাপ, যেভাবে আমার উপর ঝুঁকে পড়েছিল ভাবলে এখনো দম বন্ধ হয়ে আসছে। ভাগ্যিস শানুর ট্রিক্সটা খাটিয়েছিলাম, শানু একবার বলেছিল, এখনো মনে পড়ে কথাগুলো, বলেছিল, দেখ মারিয়া ছেলেদের মন হচ্ছে পাথরের মতো কঠিন, আবার মোমের মতো নরম, জাস্ট ওদের নিয়ন্ত্রণ করতে হয়, আর ছেলেটা যদি মেয়েটার প্রতি দুর্বল হয় তাহলে তো কথাই নেই, তুই যেভাবে নাচাবি সেইভাবেই নাচবে, সময় হলে তুইও বুঝতে পারবি, ছেলেরা না খুব বোকা হয় জানিস তো, ধর তুই একটা রিক্সাওয়ালাকে বললি অমুক জায়গায় যাবি, কিন্তু বাইরে খুব রোদ যার কারণে রিক্সা মামা যাবেন না, কিন্তু তুই যদি একগাল হেসে আন্তরিকতা নিয়ে বলিস তাহলে রিক্সা মামা তোকে হাজার ঝড় তুফানের মধ্যেও তোর গন্তব্যে ঠিক পৌঁছে দেবে, ছেলেরা এইরকমই, না হলে তুই বল ওদের জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা শক্তি বলতে গেলে মেয়েদের চেয়ে ঢের বেশি, তবু তারা কেন এত উইক, তারা কেন এত অসম্পূর্ণ, ওয়াই, সব মনের খেল, বুঝলি তো? শানুর কথা শুনে আমি সেদিন খুব হেসেছিলাম, বলেছিলাম, দোস্ত এইসব কিচ্ছু না, এই যুগে তুই কোথাও এমন ছেলে পাবি না, তোর এইসব ছেলেবাদী কথা রাখ। শানুও আমার কথায় হেসে বলেছিল, তোর যখন সময় আসবে তুইও বুঝবি। আমার সময় এসেছে কিনা জানি না, তবে আমি একটা বিপদ থেকে বেঁচে ফিরেছি, শানুরে তোকে এখান থেকে চুম্মা। আচ্ছা রোহান মির্জা কথাগুলো এত খারাপভাবে কিভাবে বলতে পারলেন? আমি নাকি সস্তার অনুভূতি নিয়ে ঘুরছি, আমি নাকি নিজের লিমিট ক্রস করছি, লাইক সিরিয়াসলি আমি কি করেছি, আজ পর্যন্ত আমাকে কেউ এভাবে বলতে পারেনি, সেই সুযোগেও আমি কাউকে দেইনি, কে কার লিমিট ক্রস করছে আমি আপনাকে বুঝাবো, একটা মেয়েকে আপনি জোরপূর্বক একটা ক্লাসরুমে নিয়ে হ্যারাস করেছেন, নানাভাবে অপমান করেছেন, তখন এই লিমিট কোথায় ছিল আপনার? আপনাকে আমি কঠিন শাস্তি দেব। আরে মারিয়া তুই কি এখন পড়বি নাকি এসব নিয়ে চিন্তা করবি, একটা বল, এত রাতে এইসব ভাবার কোনো মানে হয়? পর ভালো করে পর, মনোযোগ দে, এখনো সময় আছে, ভালো হতে পয়সা লাগে না। পরদিন ক্লাসে ঢুকতেই কোথা থেকে পিঙ্কি নামক মেয়েটা এসে আমাকে জাপটে ধরল, হে কিউটি কেমন আছো তুমি, ইউ আর লুকিং সো প্রিটি, লুক লাইক এ গ্রিন ফ্লাওয়ার। মাইয়া কয় কি আসছে আরেক পাগল, বলি তুই পাবনা থেকে কবে ছাড়া পাইছিস বোন, বলা নেই কওয়া নেই কয়েকদিন পর পর আসবি আর এসেই আমার উপর হামলা করবি, এর কোনো মানে হয়? মুখে হাসি ফুটিয়ে বললাম, কেমন আছো পিঙ্কি, এতদিন পর কোথা থেকে উদয় হলে, অনেক মিস করেছিলাম গো তোমাকে, ডাহা মিথ্যা কথা। সত্যি তুমি আমাকে মিস করেছিলে? আমিও মিস করেছিলাম অনেক, এত ব্যস্ত ছিলাম এই কদিন কি বলবো, তাছাড়া আমি এত রেগুলার স্টুডেন্ট নই, প্রচুর কামাই করি। ও আচ্ছা, মিতালি নিজের সিট থেকে উঠে আমার পাশে এসে দাঁড়ালো, আমি ওকে পিঙ্কির সাথে পরিচয় করিয়ে দিলাম, পিঙ্কি ও হচ্ছে মিতালি আমার বেস্ট ফ্রেন্ড, তোমাকে বলেছিলাম ওর কথা, আর মিতালি ও হচ্ছে পিঙ্কি। মিতালি পানসে মুখে পিঙ্কির দিকে তাকালো, যার অর্থ
ওর পিঙ্কিকে বিরক্ত লাগছে। আমি ওর অবস্থা দেখে হাতে একটা চিমটি কাটলাম। মিতালি সতর্ক হয়ে মুখে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল, কিন্তু পিঙ্কি সেটাকে উপেক্ষা করে ওকে জড়িয়ে ধরল মিতালিকে। মিতালির মুখটা দেখার মতো হয়েছে, যেন বাংলার পাঁচ। সিটে বসলাম আমরা তিনজন। মিতালি ফিসফিস করে আমাকে বলল, দোস্ত এই ঢঙ্গি কি, তুই তোর কাহিনী বলবি না? আমার তো তরস হয়েছে না। আরে তুই তো মরে যাচ্ছিস না, দেখি কি করা যায়। মিতালি ঠোঁট ফুলিয়ে সামনে তাকালো। স্যার আসলো, স্যার খবর দিলেন নবীনবরণ অনুষ্ঠানের আর বেশি দেরি নাই, অতিথিরা এখন টাইম দিতে পেরেছেন। শুনেই গাটা জ্বলে উঠল। বলি তোরা কি মঙ্গল গ্রহ থেকে আসছিস? যত সব আমার পাশ থেকে পিঙ্কি আমাদের নবীনবরণ নিয়ে তার প্ল্যানিং শোনাতে লাগলো। আমি আর মিতালি শুধুই শুনছি। একটা অনুষ্ঠান নিয়ে এত খুশি হওয়ার মতো কিছু নেই। ভেতরে ভেতরে আমরা দুজনেই শর্টফট করছি, আমি বলার জন্য আর মিতালি শোনার জন্য। পিঙ্কি দুটো ক্লাস না করেই চলে গেল, ও নাকি শপিংয়ে যাবে। এই মেয়ে এতদিন পর আসলো, তাও সব ক্লাস না করে চলে গেল, কিসের এত ব্যস্ততা বুঝি না। শেষ ক্লাসে জানতে পারলাম স্যার আসবে না, কেউ কেউ বলছে আসবে, সবাই যে যার মতো উঠে যাচ্ছে। মিতালি বলল, দোস্ত চল আমরা উঠি, ভাল লাগছে না। ওকে আমারও বোরিং লাগছে, ব্যাগ গুছিয়ে বের হলাম ক্লাসরুম থেকে। বিরস ভঙ্গিতে বললাম, কোথায় যাবি বল? ক্যান্টিনেই যাই চল, তোর কথা শুনবো, সাথে এক কাপ ধুমাইমান চা। ক্যান্টিনের বেশ অনেকগুলো ছোট ছোট টেবিল, আর প্রত্যেকটা টেবিলকে ঘিরে পাঁচটা করে চেয়ার। বাইরে পাতানো চেয়ারগুলো রোদে পড়েছে, তবুও অনেকে বসে গল্প করছে। আমি আর মিতালি বসলাম ছাউনির ভেতরের একটা টেবিলে। এখানে বেশ ভালোই লাগছে। অর্ডার নেওয়ার জন্য আসলো একটা পিচি ছেলে, আমাদের সালাম দিয়েই কি খাবো জিজ্ঞেস করলো। উফ কি মিষ্টি বাচ্চাটা। বাবু তোমার নাম কি? আমার নাম বাবু, সবাই মারে বাবু বললে ডাহে। আপনার কি খাবেন ম্যাডাম? আই চপ দিব একটা, আপু বল আমাদের। বাচ্চাটা মিষ্টি করে হাসলো। বাবু তোমার বয়স কত, স্কুলে যাও? আমার বয়স এই তো 9 বছর, স্কুলে কি আমরা চাইতে পারবো? বড় বড় মানুষের পোলাবানগুলো লাগে স্কুল আছে, আমগুলো তো শখ নাই। কি শুরু করলি বল তো মারু? এই পিচ্ছি তুমি যাও আমাদের জন্য 2 কাপ গরম গরম দুধ নিয়ে আসো, আর রুল নিয়ে এসো কয়েক পিস, যাও। পিচ্ছিটা আইসা বলে চলে গেল। খুব কষ্ট হচ্ছে, এত ছোট একটা বাচ্চা এত কম বয়সে কত কঠিন কথা বলে গেল, কত সহজে নিজের করুণ বাস্তবতাকে মেনে নিল। ধিক্কার জানাই নিজেকে, ধিক্কার জানাই এই সমাজকে। হইছে শুরু, বাদ দে না বইন, এইবার তোর কাহিনীটা বলে আমাকে উদ্ধার কর প্লিজ। আমি নড়ে চড়ে বসলাম, একে একে সব কথা সাজিয়ে কালকের পুরো ঘটনা মিতালিকে বললাম। শুধু রোহান যে আমার কাছে দাঁড়িয়েছিল এইটা বলিনি, না হলে আমাকে পচাতে থাকবে। আমার কথা শুনে মিতালি থ হয়ে গেল, বলল, দোস্ত আমি অবাক, তুই কেমনে পারলি ওনাকে ঘোল খাইয়ে বেরিয়ে আসতে? উনি একজন রাজনীতিবিদ শত হোক, তুই যে কূটনীতি করলি এটা উনি ধরতে পারেনি কেমনে বইন? আমি আগেই বলেছিলাম ওনার মনে তোর জন্য কিছু আছে, ব্যাপারটা কেমন কেমন না? কেমন কেমন? তোকে বলা যাবে না, বললে আমার উপর এখন হামলা চালাবি তুই। তুই বলবি কি না? মিতালি হঠাৎ চোখ বড় করে তাকিয়ে বলল, দোস্ত পেছনে তাকা। ঘাড় ঘুরিয়ে দেখি রোহান মির্জা তার সাঙ্গপাঙ্গরা এদিকে আসছে। সবাই একে একে আসলে রোহান আসলো সবার পেছনে, ফোনে স্ক্রল করতে করতে। ছাউনির নিচে ঢুকতেই চোখের সানগ্লাসটা খুলে শার্টের ওপরের কয়েকটার মাঝখানে রাখলো। ইস, প্রত্যেকটা মুভমেন্টে যেন ফ্যাশন উপচে পড়ছে। কিন্তু ওনাকে দেখে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। মিতালিকে বললাম, দোস্ত এই ব্যাটা এখানে কি করে? মিতালিও তাকিয়েছিল ওনার দিকে। আমার কথা শুনে গলা পরিষ্কার করে বলল, একই ফার্সিটিতে পৌঁছিস, হঠাৎ দেখা হবে এটাই স্বাভাবিক। ওনারা বসলেন একেবারে আমাদের পাশের টেবিলে। রোহান বসার পরপরই ওনার সাঙ্গপাঙ্গরা পুরো টেবিল ঘিরে বসল। একজনের জন্য চেয়ার সংকলন না হওয়ায় আমাদের টেবিলের একটা চেয়ার টেনে নিলেন।
এদিকে আমি ভয়ে শেষ, গায়ের ওড়না দিয়ে মুখ চেপে চেয়ার টেনে রোহানের বিপরীত মুখে হয়ে বসলাম। হাতের ব্যাগটাকে টেবিলের উপর রেখে একেবারে নাইনাই টাইপের হয়ে বসলাম। মিতালি আমার অবস্থা দেখে বেশ কিছুক্ষণ হাসলো, আমি ওকে চোখ রাঙালাম, যার অর্থ চুপ থাক নইলে খবর আছে তোর। আমার আর মিতালির মধ্যে গুমোট আবহাওয়া বইছে। মিতালি তাও দু একটা কথা বলছে, কিন্তু আমি একেবারে চুপচাপ, কারণ এই যে আমার পাশের টেবিলে একটা আস্ত জল্লাদ লোক বসে আছেন, তার ভয়ে আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। যদি চিনে ফেলে আমাকে লজ্জাও লাগছে বেশি। আমি ফিসফিস করে বললাম, দোস্ত এরা এখনো যায়নি? মিতালি বিরক্ত হয়ে বলল, যে কথা শুরু করছে তাতে এই জনমে কথা শেষ হবে বলে মনে হচ্ছে না। তুই এত ফিসফিস করছিস কেন রে? তোকে কি খেয়ে ফেলবে? চিনতে পারলেও বা কি? মিতালিকে কেমনে বোঝাই আমার ভেতরে কি হচ্ছে? বুকের ভেতর যে ড্রাম বাজছে সেটা কি আর ওকে বলা যাবে? তাই উত্তর না দিয়ে রোহানটা কি বলছে সেদিকে কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। ছেলেগুলোকে চিনি না শুধু রোহানকে ছাড়া, সরাসরি তো তাকাতে পারছি না, তবে কণ্ঠস্বরগুলো অপরিচিত। রোহানের গম্ভীর কণ্ঠ কানে এলো, তোমরা সামনে যে মহাসমাবেশ হবে তার জন্য প্রিপেয়ার হও। পুলিশ নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, সেদিকে আমি ম্যানেজ করে নিব। আর এই মাসে দলের পক্ষ থেকে যে মিছিল বের করার কথা আছে সেদিকেও ভাবতে হবে। প্রত্যেক ভার্সিটি কলেজ থেকে ছেলে জোগাড় করো, টাকা নিয়ে ভাবতে হবে না, লিস্ট করে আমাকে দেবে, আমি তাদের সেদিনের যাবতীয় খরচ বাবদ যা যা লাগে পে করব। যত বেশি ছেলে পারো জোগাড় করো, গট ইট? জি ভাই, কিন্তু পরিস্থিতি যদি খারাপের দিকে যায় কি হবে? বললাম তো আমি ম্যানেজ করব। আশা করছি সব কিছু শান্তিপূর্ণভাবেই হবে। বিপক্ষ দলের লোকজন যাতে এসবের কিছুই না জানতে পারে সেভাবে কাজ করবে, ঝামেলা করতে পারে। ভাইয়া, আমাদের জিল্লু ভাইয়া আছে না, টেন্ডার নিয়ে বেশ ঝামেলা করছে, আমাদের কাজ করতে দিচ্ছে না। কোন জিল্লু? ওই যে এলাকার কমিশনার রফিক সাহেবের ভাই জিল্লু, আপনার কথা বলেছিলাম, বলে কিনা আপনাকে নাকি ভয় পায় না। আমাকে ভয় পায় না? আচ্ছা ঠিক আছে, কালকে হাত মুখ বেঁধে আমার পায়ের কাছে ফেলবি, জনমের ভয় শিখিয়ে দেব। তোমরা চা নাও, এই কে আছে এখানে, সবার জন্য চা দিয়ে যা। দূর ছাতার মাথা কিছুই বুঝতে পারছি না কি বলছে। আমি কান সরিয়ে এনে সোজা হয়ে বসলাম। কিসব সমাবেশ টমাবেশের কথা বলছে কে জানে, অর্ধেক কথা শুনেছি যার অর্ধেক কথা জানালা দিয়ে পালিয়েছে। মারাটারা ছাত্র পুলিশ কি যেন বলছিল, এসব কথায় কি মজা পায় আল্লাহ জানে। বিরক্ত নিয়ে মিতালির দিকে তাকিয়ে দেখি সেও আমার দিকে মুখ পাংছে করে তাকিয়ে আছে। কিছু জিজ্ঞেস করব তার আগেই বলল, এভাবে বসে থাকবো আমরা? চল না বাহিরে যাই, না হলে কিছু খাই। আমি হতাশার সুরে বললাম, কি করব দোস্ত, এভাবে ওঠা যাবে না, এখন উঠতে গেলে ওদের দৃষ্টি আমাদের দিকে পড়তে পারে, তার চেয়ে ভালো কিছু খাই, অর্ডার কর যা ইচ্ছা। আমি ভাবলেশহীনভাবে মোবাইলে স্ক্রল করতে লাগলাম, অপেক্ষা করছি রোহানটা যাওয়ার। প্রায় 15 মিনিট পর ছেলেগুলো এক এক করে চেয়ার ছেড়ে উঠল, রোহান মির্জা ওদের পেছন পেছন গেল। উফ, এইবার শান্তি চলে গেছে। একটু বড় করে মিতালিকে বললাম, দোস্ত এবার মন প্রাণ খুলে কথা বল, চিল মার ইচ্ছা মতো, দাঁড়া আমি একটু চেক করে আসি ওরা চলে গিয়েছে কিনা। যেই না উঠে দরজার দিকে যাব, অমনি দেখি রোহান মির্জা দরজা দিয়ে ঢুকছেন। হাই হাই মারিয়া, সোজা চেয়ারে গিয়ে বস তাড়াতাড়ি। আবার চেয়ারে এসে বসলাম। তার মানে উনি জাননি ছেলেগুলোকে এগিয়ে দিতে গিয়েছিলেন? মিতালির আরেক দফা হাসি শুরু। হাসতে হাসতেই বলল, দোস্ত তোদের মধ্যে একটা কানেকশন আছে বুঝলি, না হলে দেখ না তুই যতই এড়িয়ে চলতে চাইছিস ততই ঘুরিয়ে ফিরিয়ে ওনার কাছেই যাচ্ছিস, আর তোর যে পালাই পালাই স্বভাব, এমন একটা চিজু হলে মন্দ হয় না, কার ভাগ্যে জোটে বল, প্রেমটা করেই। কুত্তি কুত্তি কুত্তি, তোরে কি করতে মন চায়, মাইক এনে দেয় একটা, তারপর সবাইরে গিয়ে গিয়ে শোনাস, ঘরে শত্রু বিভীষণ, তুই শুধরালি না তোরই আমি। কিছু বলতে পারলাম না, তার আগেই পেছন থেকে ধপ করে কিছু পড়ার শব্দ আসতে ঘাড় ঘুরিয়ে দেখি রোহান মির্জা আমার চেয়ারের বিপরীতে বসেছেন। আমার চেয়ার আর ওনার চেয়ারের মধ্যে জাস্ট 1 ইঞ্চি ফারাক মাত্র। এ কি, উনি এই চেয়ারে কেন আসলেন? একটু আগেও তো অন্য চেয়ারে ছিলেন,
এইবার ওনার কথাগুলো আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। উনি কাকে যেন ফোন করছেন, বলছেন, আমি ক্যান্টিনের ইনডোরে আছি, তোরাও এখানে চলে আয়, আমার এখানেই ভালো লাগছে, ওদিকে যাব না। কথা শুনেই বুঝে গেলাম উনি মহা বান্দরের দলের সাথে কথা বলছেন। কেন রে ভাই, এখানে কেন ভালো লাগছে তোর? ওখানে গিয়ে আড্ডা দে, এখানে কি মধু ধরেছে? তোকে কেউ ফ্রিতে কলা দিবে যত সব। ওনার কল কাটতে দেরি, কিন্তু মহা বান্দরের দলের আসতে দেরি হয়নি। বলি, তোরা কি কুত্তায় দৌড়ানি খেয়ে এত তাড়াতাড়ি আসলি? মিতালি আর চোখে সবার অবস্থা পর্যবেক্ষণ করছে। শিফাতে সেই রোহানকে হালকা জড়িয়ে ধরলো। রোহানও চেয়ার সেরে সামান্য দাঁড়িয়ে শিফাতকে জড়িয়ে ধরে আবার আগের মতো ধপ করে বসে পড়ল। শিফাতের পেছন পেছন এলো রিয়ানা, রাহি, মিনহা, শাফি। শাফি বলল, মাম্মা দিনকাল কেমন চলে তোমার? হ্যাঁ ভাই, আমারও যা অবস্থা, এভাবে চললে নিশ্চিত ফেল। এই তোমরা কিছু অর্ডার করছো না কেন? আচ্ছা তোরা বস, আমি গিয়ে অর্ডার করে আসছি। বলে রিয়ানা চলে গেল। শিফাত চোখ ঘুরে আশেপাশে দেখছিল। মিতালিকে নজর এলো তার, চিনতে পারলো, কিছু বলল না, স্বাভাবিকভাবেই চোখ সরিয়ে নিল। শাফি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের পিছনে দুজন ললনা বসেছে ভাই, একটা তো জোস কিন্তু অন্যজনের মুখ দেখা যাচ্ছে না, দেখ। শাফি মিতালিকে দেখেও চিনতে পারেনি, ওই দিনের ঘটনা ভুলে গেছে হয়তো। শাফির কথা শোনার পর রোহান শাফির মুষ্টিবদ্ধ হাতের উপর চাপড়ে হালকা হাসলো। শাফি রেহানের কাণ্ডে বেকুব বনে গেল। বেশি নলনা নলনা করো না মামা, তোমার উপর ছলনা করে ঝুলে নেবে, বুঝেছ? মিনাজের কথা শুনে শিফাত হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। মিতালি ওদের নিয়ে কথা হচ্ছে বুঝতে পেরে মুখ ঘুরিয়ে নিয়ে মোবাইলে ব্যস্ততা দেখাতে লাগলো। মারিয়াকে কিছু বলল না, এমনিতেই ভয় আছে মেয়েটা। নাস্তা করতে করতে ওরা আড্ডা দিতে লাগলো। এর মাঝে রোহান হঠাৎ বলে উঠল, ভাবছি সব কিছু ছেড়ে ছুড়ে একটা অ্যাক্টিং স্কুলে ভর্তি হব, তারপর মন দিয়ে অভিনয় শিখব। আজকাল মানুষ যে হারে বোকা বানাচ্ছে তাতে মনে হয় বেশি দিন টিকব না। মারিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো। সে চোখ ঘুরিয়ে ঢোক গিলতে গিলতে কান খাড়া করে রোহানদের কথা শোনার চেষ্টা করল। কি কও মামা? কি বলো রোহান, তোমাকে কে বোকা বানাতে পারে? মজা করছো না তো? বাকিরাও প্রশ্নবোধক দৃষ্টিতে রোহানের দিকেই তাকিয়ে আছে। রোহান সেসব কথাকে পাত্তা না দিয়ে আবার বলল, রোহানের কথা শুনে মারিয়া ঢোকের উপর ঢোক গিলছে, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসছে। কথাগুলো যে ওকে উদ্দেশ্য করে বলছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছ। তার মানে আমি যে এতক্ষণ এখানে বসেছিলাম সেটা উনি জানতেন? মারিয়া, লুকিয়ে থেকে তোর লাভটা কি হলো? ভালো লাগছে না এবার তোর? বলদি একটা, এই রোহান মির্জা, তুই যে আমাকে পদে পদে অপমান করছিস না, তোর সব কিছুর প্রতিশোধ নিব, দেখিস তুই। তোরে যদি না আমি জন্মের শিক্ষা দিছি, আমার নামও মারিয়া না। মারিয়া আচমকা উঠে দাঁড়ালো, মিতালির হাত ধরে যাওয়ার জন্য ইশারা করে। ব্যাগ নিয়ে উঠতেই মিতালির ব্যাগটা ফরে পড়ে গেল উপর হয়ে, ফলস্বরূপ ব্যাগে সাজা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মিতালি মারিয়ার দিকে রাগি চোখে তাকালো আর বলল, এভাবে টান দিলি কেন? এখন সব তুই তুলবি। মারিয়ার অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। পাশাপাশি টেবিল হওয়ায় রোহানদের সবার দৃষ্টি মারিয়ার দিকে, মিতালি ওদের দিকে তাকিয়ে অস্বস্তিমূলক হেসে বলল, ক্যারি অন গাইস, উই আর রিয়েলি ভেরি সরি। মিতালির কথা শুনে সবাই আবারও আগের মতো কথায় ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু রোহানের দৃষ্টি ফ্লোরে বই কুড়াতে থাকা মারিয়ার দিকে। মারিয়ার সেদিকে খেয়াল নেই, সে মুখ ফুলিয়ে ব্যাগে বই খাতা নিতে ব্যস্ত।